অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে মিয়ানমারের সাধারণ মানুষ। শুরু থেকে অভিনব সব কায়দায় সেনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে আন্দোলনকারীরা। কখনো থালাবাটির বাজনা বাজিয়ে, কখনো বা আবার র‍্যাপ সঙ্গীতের মাধ্যমে জান্তা সরকারকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে আসছে বার্মিজরা। মিয়ানমারে ইস্টার সানডের দিনটি ছিল একটু ভিন্ন। ব্যতিক্রমী প্রতিবাদ আর বিক্ষোভের মধ্য দিয়ে দিনটি পালন করেন দেশটির খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এদিন ইয়াঙ্গুনে হাতে ডিম নিয়ে ইস্টার এক স্ট্রাইক নামে ব্যতিক্রমী বিক্ষোভে অংশ নেন শত শত জান্তা বিরোধী। একই সঙ্গে ডিমে তিন আঙ্গুলের প্রতীকী চিত্র এঁকে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অনাস্থাও জানান তারা। ব্যানার, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। পাশাপাশি দেশটির গৃহবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির মুক্তির দাবি জানান। ইয়াঙ্গুন, মিন্দানাও সহ বিভিন্ন শহরে জান্তা বিরোধী বিক্ষোভ বের করা হয়। শহরের পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গ্রামের রাস্তাগুলোতেও। একই দিন সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অভ্যুত্থান বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করেন গণতন্ত্রপন্থীরা। এদিনও ইয়াঙ্গুনে একদল বিক্ষোভকারীর উপর নিরাপত্তা বাহিনীকে সরাসরি গুলি করতে দেখা যায়, তবে এতে হতাহতের বিষয়ে কিছুই জানা যায়নি। শান্তিপূর্ণ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইলেও তাতে পাত্তা দিচ্ছে না দেশটির জান্তা সরকার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।